কন্ঠ বাবা একদল নারী আছে দাড়িওয়ালাকে ভালো পায় না, যখন ঠিক নয় টুপিওয়ালা ভালো পায় না, মলানা মৌলি ভালো পায় না, রাস্তা দিয়ে যদি যায় দোকান খাবারের সামনে যদি মলানা মৌলি হাফেজ কারি টুপিওয়ালা দেখে কয় বুঝান এইলের জন্যে লক্ষ্মীপুর ঘুরি শান্তি পায় না, যখন ঠিক নয় মিঠি। হাই আল্লাহ দোকানে গেছি চুরির দোকানে মাইও আমার দোকানে দেখে ভাবি আসেন মাইও যে গেছে একটু সাবি বাড়ি যা দোকানির লোক দেখে দেখে গ্রামের বাজারে গোটাই বাজারের মানুষ দেখে শয়তান কা দোস্ত দেখো 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 বাজার বাসি আমার দোস্তানি বিধি দেখো দুই কেজি সতেরো সাঁটা পিটির গোস্ত দেখো ঠিক না মিঠি আল্লাহ এই পিটির চেহারাটা দেখলে ওরা হল স্বামী আর উনি বাজারের মধ্যে তোমাদের নিদানপুরে লক্ষ্মীপুরে নাই আমাদের বক্সিহাটে আছে তোমাদের একের মা বোন সব মা ফাতেমার মতন মায় সার মতন মা খাদি যেত কোমরার মতন আল্লাহ দোকানে গেল দোকানে কয় ভাই আমি চুড়ি কিনতে আসছি কয় ভাবি আমার দোকানে ভ্যারাইটিস কোম্পানি চুড়ি আছে তাহলে কী কী কোম্পানি কয় মাইনে পেয়ার কেয়া চলগড়ি কিরণমালা কোনটা নেবেন কয় ভাই আমি কিরণমালা চুড়ি পছন্দ বেশি করি চুড়ি খায় চার নম্বর উই উই দেয় তিন নম্বর দোকানে কয় ভাই চুড়ি তো ঢোকে না তুই কী চুড়ি দিস ওর দোকানে তো ওই নম্বর চুড়ি নাই তো কাস্টমার তো খেতে দেওয়া যাবে না তাই ভাবি তোমরা হাতও দিতে পারবেন না আমি হাতও দিয়ে গেলে চুড়ি ঢোকে যাবে শয়তান কয় দোস্তানি দিয়ে হাত আগে দে এখন দেখো অপরিচিত একটা দোকানি বাবা এইভাবে হাত ধরি ভাবি খালি কুশিয়া মাতার মতন ক্যাহট ব্যাহট করে ধরে কোন ঠিক না মা বোনেরা তুমি জানলি না রে মা আপনি যত পুরুষের হাতটা ধরে তোমার যত কষ্ট করি চুরিটা যাইতেছে মা রে রসুল্লাহ হাদি ওই দোকানিটা যদি চুরি পেলে তোমার খারাপ কল্পনা যদি করে ফেলায় মা ওই দোকানি যদি রাত্রিকালে তার মহব্বত স্ত্রী যদি ভালো না লাগে তোমার হাত ধরে খারাপ কল্পনা করি যদি দোকানিটা ফেলায় মা রে তুমি যেন সঙ্গে পরিণত হয়ে যাবি মা কেন তুমি বুঝলি না রে মা মা বিশ্ব নবীর রসূলুল্লাহ বাড়ির দিকে আসি নবীজির স্ত্রী হযরত মা শাহ সিদ্দিকা রসূলুল্লাহর কাছে আসেন আমার নবীর কাছে বসি গল্প করে নবীর দিকে তাকায় নবীজির মুখের দিকে তাকায় নবী বলেন শাহ আমি বাড়ির দিকে আসলে আমার দিকে কেন তাকা আমার মুখের দিকে কেন বারবার দেখো মা এসে বলে হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা শান্তি পায় যখন কন্ঠ বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি এসে স্বামীর মুখের দিকে তাকায়া কোনোদিন শান্তি পায় নাকি হায় রে আল্লাহ বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি এসে বাজার করি মাগুর মাছুর নতুন গুদুর গুদুর যেরকম ঠিক না বিধি তোমার লক্ষ্মীপুরেতে নিদানপুরেতে নেই আমার বক্সিয়াতে বেঙ্গলে আছে মা বোনেরা আমরা কেন মা তুমি বোঝো না রসুলুল্লাহ বাড়ির দিকে আসলে মায়েশা সিদ্দিকা নবীজির জন্যে খানা রেডি করে রাখছে হুজুর খানা খান খানা তোমার জন্য রেখে নিয়েছি নবী বয়স আইসা রে তুমি না খাইলে আমি খাইতে পারি না হযরত মায়েশাকে নিয়ে রসুলুল্লাহ একই পেয়ালায় খানা খায় নবীজি দেখে হযরত আয়েশা ওই খানার মধ্যে গোশগুলো খেয়া হাড্ডিগুলা রেখে দেয় বিশ্ব নবী রসুলুল্লাহ আয়েশার কামরা হাড্ডিগুলা রসুলুল্লাহ সেবে সেবে রস খেয়ে নেয় হযরত আয়েশা যে গিলাসে পানি পান করে নবীজি ওই গিলাসে ওই সাইটে ঠোঁট লাগে লাগে নবীজি পানি পান করে মায় সব যুগুর আমি কামলা হাড্ডি গুলা রেখে দিলাম আমার কামলা হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি রস খান আমি যে দিয়ে পানি পান করলাম গেলাসের আপনি সেই দিয়ে
দিঘি কেন পানি পান করে নবী বলতে আইসারে তোমার কামারা হাড্ডি যদি আমি খাই আমার কামারা হাড্ডি যদি তুমি খাও আমি যে সাইডে পানি খাইছি তুমি যদি সেই সাইডে পানি পান করো আল্লাহর দরবার সেই পানি সেই হাড্ডি রহমতের পানি হাড্ডি হয়ে যায় আমার নতুন মতিরা খাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় বুঝান কালকে লক্ষ্মীপুরে নিদানপুরে সভা করছে আফসাল হুজুর কইছে স্বামীর আইটে বস্তু খান কামড়া গোস্ত টোস্ত খান পানি ছাড়লে খান তুই খাসিস মুদ্রা খাবেন না যেরকম ঠিক আছে ঠিক জীবনে খাস নাই কয় খামু একদিন খামু যেদিন হুজুর আসবো হুজুরে হ্যাঁ ভাত মাখি খিরি মাখি দিয়ে দেবো হাই আল্লাহ যেরকম ঠিক না বুঝি ওই মহিলাটাকে নিয়ে চলে গেলেন ওই বাদশার দরবারে গভীরাত ছবি চাঁদে হয়েছে ওই মহিলাটা বান্দি দাসীটাকে নিয়ে বিশ্ব নবী রসুল্লাহ ওই বাদশার দরবারে ঘরের দরজায় যে মেয়েটা ডাং দিলেন বাদশা বলছে কে দাসী বলছে মহারাজ আমি তোমার বাড়ির দাসী দরজা খুলি বলছে দাসী রে তুমি আমার আইন মান্য করেছো তোমার জন্য আমি বিশটা চাবো রেডি করেছি রে দাসী তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি তোর জন্য চাবু গুলে রেখে রেখে দিয়েছি দাসী জবাব দে না কান্দে ওই বাদশা বলে দাসী রে যদিও তোমার না মারতাম কিন্তু গভীর রাতে অচিরে একটা পুরুষকে নিয়ে আমার দরবারে তুমি আসিয়েছো আর তোমার হেই দেব না রে দাসী অচিনুক্ত পুরুষটার জন্যে কঠিন শাস্তি তোমাকে দেব বিশ্বনবী বল মহারাজ তোমার দাসীর অপরাধ তোমার দাসী যে অন্যায় করেছে আমি থাকাকালি তোমার দাসীর গায়ে চাবুক মারতে দেব না তোমার দাসীর গায়ে যতটুক চাবুক মারবেন তার পরিবর্তে আমার গায়ে মারবেন আমি সহ্য করব কিন্তু দাসীর গায়ে চাবুক মারতে আমি দেব না জয় হোক সুবহানাল্লাহ বিশ্ব নবী কেমন নবী গো মা বোনেরা মনে রাখেন মা কেন তুমি বুঝলি না একটা মেয়ে মানুষের পক্ষে নবী দি একজন দুষ্ট বাদশার দরবারে গেল সেই নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা নবী দি যদি বাড়ি যায় নবীর কাছে বসি বসি গল্প করে সময় চলিয়ে যায় আয়েশার গল্প নবী দির কাছে শেষ হয় না যখন যদি দুনিয়ার বুকে স্বামীর সাথে বসি বসি গল্প করে নিশারা যদি হয়ে যায় গভীরা যদি হয়ে আয়েশা স্বামী স্ত্রী মহাব্বতের গল্পটা যদিও দুনিয়াদারে হয়ে আয়েশা স্বামী স্ত্রী গভীর ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে লিখিয়ে দেয় কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে হাই আল্লাহ দাও কুড়িয়া যেরকম ঠিক নেই ইনি থাকে একদিন উনি থাকে একদিন তিন মাস থেকে আবার উনি তা বুঝুন তোমার হ্যাঁ হ্যাঁ জামার সাথে আও করবে কেন আমি তো সেই বংশ সোয়া নাই তো জাতি আও করো আমিও চাকরি করি ও চাকরি করে যেরকম ঠিক নেই এসামিস কয় হিও চাকরি করে ময়ও চাকরি কর মোর মা এনেকুয়া মানুষ আসিল মোর মা মোর দেউত মৃত্যু হয়ে গেছে তা মোর মা কথা কোয়া না আসিল ইয়ে তাহলে মোর মা এমন আছে মোর বাপ মরে গেছে তা মোর মা আর করে নাই আমরা তারও বেটি জাতি আর করব কান্ত বাবা এইরকম ডিজিটাল মার্কা নারী আছে না নাই যেরকম আছে না নাই ভাবনেরা কেন তুমি বুঝলি না রে মা বিশ্ব নবীর দরবার আয়েশা বলল রসুল গো
আমি একটা তোমাকে কথা বলতে চাই, একটু সময় দিলে আমি ঘরের ভিতরে যাইতে চাই। নবী বলে আয়েশা, আমার কাছ থেকে ঘরের মধ্যে তুমি যাবা কেন? আমার কাছে পারমিশন লাগে। হুজুর আপনি বিশ্ব নবী, আমি তোমার কিসমতে আছি, আমি যদি ঘরে যাই আপনি যদি আমার উপরে না খুশ হয়ে যান, দুঃখ হয়ে যান, আমার এবাদত আয়েশার এবাদত আল্লাহ পছন্দ করবে না। নবী গো, ঘরের মধ্যে যাইতে চাই, তোমার জন্য একটু উপহার আনতে চাই। নবী বলে আয়েশা, যাও আমার জন্য উপহারটা তুমি নিয়ে আসো। হযরত আয়েশা তৎক্ষণাৎ ঘরের মধ্যে যায়া হায়ের উপহারটা আনলেন। নবী বলে আয়েশা, রে কি উপহার আমার জন্য আনলি? হযরত আয়েশা বলে, হুজুর এই যে তোমার জন্য ঘরতে উপহারটা আনলাম। নবী বলে আয়েশা, রে এটা তো তুমি চিরনি আল্লাহ, এই উপহার দিয়ে কি করবা অগণভি? আমার মনটা চায় এই চিরনিটা দিয়া তোমার দাড়ি গুণা আসিরি আসিরি দেব। জোরে কোন কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী দাঁড়িয়ে আসলি দেয়, এমনি দাঁড়িয়ে দেখি পাই না, দাঁড়িয়ে দুনিয়া জঙ্গ হবন্তরে যুব ভাইয়া, কেন তুমি বুঝলি না রে বাবা? অবন্ধু রে সোনার চানারা, তুমি কেন বুঝলি না? কেন তুমি এখনো মদের গ্লাসটা হাতে নিয়ে তুমি ঘুরো? ও যুব, জানো না তোর মা কবরে পড়ে আছে। ও নিদান করে যুবক, জানো না তোমার আব্বাটা কবরে শুয়ে আছে। জানো না তোর দাদিটা কবরে শুয়ে আছে। জানো না তোর দাদুটা কবরে শুয়ে আছে। কোনদিন তোমার ডাক পড়ে যাবে সেই কবরে, সেই দিনের কথা তোমার মনে হয় না? যুবক বলল, বিবি তুমি বিয়ার বাড়িতে যাইতে পারো, তোর মামার বেঠির বিয়ের বিয়ে, কিন্তু বিবিরে আমি তোর কথা মতে দাঁড়িতে খুলনা খাব না। যায় বিবি, নবীজির সুন্নতের আঘাত আমি দেব না। বিবি বলছে, স্বামী গো দাড়ি যদি না কাটে আমি দাড়ি অবস্থায় তোমার বিয়ের বাড়ি সঙ্গে নিয়ে যাব না। দুইজনে কাঁসাল বাজি গেল, বিবি যখন বলতেছে দাড়ি কাটে না, বিবি নিজেই বেবি পাত্র নিজে করলেন, একা একাই বাড়ি যাইবে রে, তারপরে বিয়ের বাড়িতে যাবে। বেডিং নিয়ে বাড়ির গ্যাটাকে যখন বিবি খায়ে যায়, স্বামী দৌড়ি দিয়া বিবিকে সামনে আটক করলো। বিবি রে, আমিও তো তোর সঙ্গে বিয়াও খাইতে যাব, আমাকে ছাড়িয়ে কেন যাও? মামু তো আমাকে দাওয়াত দিয়েছে। বিবি বলছে, স্বামী গো আমি তো দেখি তোমার তো এখনো দাড়ি কাটেন নাই, দাড়ি অবস্থায় তোমাকে নিয়ে বিয়ার বাড়ি যাব না। ও স্বামী চলে গেলাম, আমি আর জীবনে তোমার সঙ্গে ঘর সংসার আর বানাইতে চাই না। স্বামী বলছি, বিবি এই দাড়ির মধ্যে যদি খুর লাগায় কাঠি গোনা হবে, গোনার ভার কি নেবে? বলছে, আমি নেবো। যেরকম নাও দিবি না, আজকাল মেয়ে মানুষ তো গুণা বোঝে না, পাপ বোঝে না, মিশেন মিশেন খালি। যদি কোনো মা বাবারা খির মির থাকে, দেখবেন যদি ছেলে ফোন করে, মা আমি এখন ওই যে আগিয়ে মোড় আসলাম, আগিয়ে আসলাম, একদম বউ ফোন পায়, আসো আসো বাবা। উনিও খালি লক্ষ্মীপুরে নামিল, যেই বাড়ির ঢুকিল বউ মিশেন মিশেন চোখের পানি থান থানে ফেলা দেয়। বউ বলে, কি হয়েছে রে তোরা? মেয়ে না ফোন করলো ভালো কথা, তোমরা আসলেন 3 মাস পরে আসলেন, মোর মনের কম দুঃখ, তোমার বুড়ি বুড়ি যেটা জ্বালা দেয়। দেখছে কি জ্বালা দেয়? তোমার 1 টাকা শেষ, দেলি দিলে ভাই আসে 1 টাকা তুলি, তেল পিঠে দুধের পিঠে সিমে পিঠে কত খাওয়ায়, মোর মন খালি কান্দে। বাপরে বাবু, চোখের তো পানি নাই। হাই রে স্বামীর কানের মধ্যে কানমন্ত্র পড়ে দিন, লাস্টে বলে, স্বামী আর আমি একাই ছাড়ি যাবেন না, যদিও ছাড়ি যান বুড়ে বুড়ির থেকে ফারেক করে ছুঁয়ে যাবেন। কেন? তা দুধে করে ছুঁয়ে যাবেন না, তোমার অ্যাকাউন্টের পয়সা একটাও থাকবে না, ATMটা আমার হাতে দিয়ে যাবেন। যেরকম ঠিক নয় ঠিক, রাত্রির মধ্যে স্বামীকে কান মন্ত্র পড়ে দিল, অং নমনং গোস্বামী শরণাঙ্গ স্বামী, অং নমনং যুগহং অন্যতং ভগবানং দদাতি।
ও স্বামী গো, আমরা দুইজনে আলগা হয়ে যাই, জুদা হয়ে যাই, ভগবান বা আল্লাহ আমারে জেব চলাইবে? স্বামী বলে, তাহলে বুড়ি বুড়ি কি হবে, কে মরে না? আছে না বাবা এই ধরনের নারী? আছে না? নাই। স্বামীকে কান মন্ত্র বলে দিয়ে লাঠি কালের মধ্যে এক সেকেন্ডের মধ্যে স্বামীর কব্জা হাতের মধ্যে নিয়ে নিল। ভাবনেরা আমারা কেন তুমি বুঝলি না রে মা? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, সুম্মায় নবী গো, আল্লাহর কাছে সবচাইতে আরো বড় আমল আছে নাকি? নবী বললো, কালাপ মিলজুল ওয়ালে তাই না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে ভালো বস্তু, বড় আমল। যখন সুবহানাল্লাহ, অযুব কেন তোর বিবির কথা মতে আজকে তুমি মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারলি না? আল্লাহ বল, বান্দা রে আমার ইবাদতের পানোয়া বিলওয়ালিদিনে সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যাই যুবক কেন তুমি বুঝলি না আজকে তোর বিবির কথা মতে তোর মাটার মনে আঘাত দিলি? বিবি ভাই, স্বামী গো, আজকে যদি তোমার মা খরচের কথা বলে, ও স্বামী আর কোনো দিন আনবে না, আমি যেটা বলবো সেটাই তোমার করতে হবে। মার সামনে হায় রে বিবি দাঁড়ায় আছে, হায় রে অভাগিনী মা বল, ও শোনা আমার কাঁধে 10 টাকার সুপারি আনবা, 5 টাকার পান আনবা, বউয়ের সামনে মাকে অপমান করলো। আয় বুড়ি, কিসের পান, কিসের সুপারি? আমার 100 টাকা শেষ করছো আর পান সুপারি? মা বলে, বাবা তুমি আমাকে বুড়ি বললি কেন? তুমি তো কোনোদিন আমাকে বুড়ি বলো নাই, আজকে কার কথায় তুমি বুড়ি বললি? বৌমা ঘরের দরজা থেকে কয়, আয় বুড়ি, আরে তোর বেটা তো এখন আমার কব্জার হাতে, আমার কব্জার হাতে, ধরে কোন ঠিক না? ছেলে বলে, মা শোনো আমার কথা। কি? মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে কিছু বলো না, ও মা বউকে কিছু বললে মা গো, ও মা বউ পালালে বাপের বাড়ি, মারবো খেয়ে বিষের বড়ি। নম্বর ছেলে মাকে বুঝায়, ও মা বউ পালালে বাপের বাড়ি, মারবো খেয়ে বিষের বড়ি, বুঝি শুধি চলো মা গো, লাঠিতে পিটি বাঁচবে না। মা গো মা, বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপে গাও টিপে কইরা দিবি বিছানা, মা গো মা বউকে কিছু বলো না, ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মা গো টিপির ঘরে। কোটে ঢুকবে টিপির ঘরে, যেরকম কোটে ঢুকবে, ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মা গো টিপির ঘরে, সারা রাতি দেখিবে টিপি, সারা রাতি দেখিবে সিটি, সকালে উঠতে পারবে না, ভোরবেলায় উঠলে মা গো, বেলা কোলা হলে মা গো, ঘেন ঘেন করো না, মা গো মা বউকে কিছু বলো না, বউয়ের হাঁটি পি গাও টিপি, বউয়ের হাঁটি পি গাও টিপি, কইরে দিবি বিছানা, বউকে কিছু বলো না। বউ কয়, যা হোক স্বামী আমার হাতে আসে গেছি, আর টেনশন নাই, এরকম ঠিক না বিঠি? যুবক রে, তুমি কেন বুঝলি না তোর বাবা ছোটকালে তোমার দুইজনকে মানুষ করতে করতে, তোর মা যখন মারা গেছে তোমার বাবা দুইজনে মুহাব্বতে আর দ্বিতীয় বিয়ে করে নাই, বড় ছেলেকে বড় শিক্ষিত জ্ঞানী বানাইলেন, বড় অফিসার বানাইলেন, চাকরির জন্য বাবা কত কষ্ট করলেন, চাল দিলেন অফিসে যেয়া অফিসারের হাত পাও ধরে, বড় সন্তানকে বড় অফিসার চাকরি নিয়ে দিলেন, বাবা বলে, শোনা রে
এত কষ্ট করি তো দুইজনকে পড়াশোনা করাইলাম, ছোট ছেলে তো পড়ে আছে রে বড় সোনা, তো চাকরির জন্য এত সম্পত্তি গেল, এখন তো আমি সুন্দর সে একটা বোয়ালি দিতে চাই। ছেলে বলে আব্বা গো তোমার পছন্দ নিয়ে যেটা পছন্দ হয় আল্লাহ আমি সেটি বিয়ে করো। যখন বড় ছেলেকে হাস করি বাবা বিয়ে দেয় কিনা, ভালো বউ নিয়ে আসলেন, বউ ভালো বউ শ্বশুরের খেদমত করে, শ্বশুরই তো নাই, হঠাৎ করে ওই কান ভাঙনি বউ, যে বউটার ভিতরে এলেম নাই, যে বউটার ভিতরে কোরআন নাই, সেই বউটা তো পর্দা মানে না, স্বামী তো ওই কথা শ্বশুরকে দেখতেই পারে না। হঠাৎ করি একদিন স্বামীকে বলছে, স্বামী গো আপনি যে এলাকায় বাস করেন এটা গ্রাম এলাকা, এখানে আমি তো থাকতে পারি না, কারণ এই পরিবেশটা আমাকে ভালো লাগছে না, আপনি একটু হাইরোডে ন্যাশনাল বগলে আগিয়ের দিকে নালে কৃষ্ণার দিকে আপনি একটু বাড়ি করেন, আপনি চাকরি করেন দুধনৈ, আপনি দুধনৈর দিকে বাড়ি করেন। স্বামী বলছে না গো আমার বাবা আমাকে এত কষ্ট করে বিদ্যা শিক্ষা দিয়ে এত বড় চাকরি নিয়ে দিয়েছে, আমি সেই বাবাকে নিদান করে ছাড়ি আমি ওই দুধ নই যেতে পারি না, আমি ধূপ ধরাও যেতে পারি না, আমার বাবাকে আমি ভালো ভালোবাসার জন্য সুবহানাল্লাহ। লাস্টের মধ্যে বিবির সাথে অফিসার তর্ক শুরু হয়ে গেল, হায় রে কেন যাবেন না আপনি, কেন বোঝেন না আমি তো তোমার স্ত্রী, আমার কথা মানতে হবে, অফিসে কাম করে শান্তি পায় না, ওই বারবার বিবির কথাটা অফিসে মনে হয়, দুইজন টক্ক করে অফিস চাকরি করেতে যায়, অফিসে যা অফিসার লিখতে লিখতে এলাকা ভুল হয়ে যায়, অফিসার কেরানি বলে স্যার আপনি এত দূর থেকে অফিস করেন, ও স্যার আপনি কেন এত টেনশন করেন, এই অফিসের সামনে আমার ভাইয়ের সম্পত্তি আছে, এখানে বাড়ি করি দেন এক দা দুই মিনিটের কষ্ট হবে, তখন তো অফিসের কাজে কোনো ভুল হবে না। অফিসার মনে মনে বলে কেরানি রে এই টেনশনে আসি না, তোর ভাবি তো এই টেনশন দিয়েছে, তুমিও তখন টেনশন ধরে দিলি, কিন্তু বাবার মায়া ভাইয়ের মায়া আমি ওই লক্ষ্মীপুর থেকে আসতে পারি না। বলছে স্যার আপনি এখানে জমি নিয়ে বাড়ি করেন আপনার কোনো টেনশন থাকবে না। লাস্টে বলছে স্যার পয়সা লাগবে না, আমার ভাইয়ের জমি আপনি নেন না, পয়সা আস্তে আস্তে চাকরি থেকে কাটিয়ে দেন। লাস্টে কয় কত টাকা এত টাকা হলি কথা হয়ে গেল, বাড়িতে আসে বিবিকে বলছে বিবি তোমার কথাই দোয়া বোঝা কবুল করছে, কে আমার অফিসের সামনে পাঁচ কাটা জমিন মিলে গেছে, দরদাম শেষ, কালকে লেখা পড়ি হবে, কালকে শোধ হয়ে যাবে। বিবি বলছে স্বামী গো আমার এটি তো মনের খুশি, এতদিনই মনে আসা আল্লাহ পূরণ করলো, ও স্বামী কাল যদি লেখা পড়ি জমিন হয় ওই জমিনের দাগ নম্বর পাঁচটা নম্বর ক্ষতির নম্বরে ওই জমিনের আপনার নাম আর মন নাম দিবেন, তোমার ছোটো ভাইয়ের নাম দিবেন না। বলছে কেন, ওই দামি জমিনে তোমার ভাইয়ের নাম যদি ঢুকিয়ে দেন একদিন ওই ভাই দিয়ে ওই জমিনে দখল করবে, তোর কার ঠিক না বিঠি। বলছে দেখে রে বিবি তোর এত বুদ্ধি, কারণ বলছে না আমি জানি আমার বাবা এত বুদ্ধিমান ছিল, তার মিথ্যা আমার মা তা আমার বাবাকে ঠকাইছে, আমি তারই মেয়ে। লাস্টে মধ্যে অফিসার জমিন নিয়ে নিল, হায় রে বাড়ি করলেন, বাপু জানে না ছোট ভাই জানে না, দুতলা হয়ে গেল। বিবিকে বলো বিবি রে সব কিছু ঘন করলাম বাড়ি করলাম, কিন্তু আমার ভাই তো জানে না আব্বা তো জানে না, কেমন করি ভাইটাকে ছাড়িয়া আয় বিবি আমার আব্বাটাকে ছাড়ি যাব, বাবা যদি জানে রে বড় দুঃখজনক হয়ে যাবে। বিবি বলছে স্বামী গো ওই বুদ্ধিটা আমার কাছে আছে, কে বুদ্ধি আপনি তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে বলো আব্বা এখান থেকে অফিস করা সম্ভব হবে না, আব্বা গো আমি ওই জায়গায় ঘর ভাড়া থাকতে চাই, আব্বা তো না কথা বলবে না, বাবার কাছে অফিসার বলো আব্বা গো আমি এত দূরতে অফিস করতে কষ্ট হয়ে যায়, আমি ওখানে কোয়াটার ভাড়া পাচ্ছি, দয়া করে আমাকে দেন, আমি ওই জায়গায় থাকবো গো আব্বা, আমি বাড়িরও খবর রাখবো। বাপ বলছে সোনা রে তোমার চাকরির জন্য ক্ষতি না হয় তুমি থাকতে পারো বাধা নাই, কন্ত বাবা বাপ কোনো দিন ছেলের চাকরির অমঙ্গল চায় নাকি। চাই গো ছেলে চলে গেল বউর বৃদ্ধি শুনি, একদিন দুই দিন রান্না বাড়া করে খেলো, হঠাৎ করে বিবি বললো স্বামী, স্বামী বললো বিবি রে আমি তো রান্না করি খাইতে পারি না, বাপু জানে না ভাইও জানে না এখানে বাড়ি করলাম ঘর করলাম, ভাই দেখো স্বামী আর দুইটা দিন খান আর আমি বুদ্ধি করতেছি এখান থেকে কেমন করে ছাড়ি দেওয়া যায়। হঠাৎ করি স্বামীকে বলো স্বামী আমার বুদ্ধি হয়েছে আপনি দুইটা টেরাক পাঠে দেন, দুইটা খালি টেরাক আসিয়া ওই অফিসারের বাড়ির সামনে হলেন দেয়, অফিসারের ভাই আব্দুর রহমান বলে
ও ভাই রে তেরাগালা, এখানে কিসের হরেন দাও, এলি তো কোনো রাস্তায় কোনো মানুষ নাই, কিসের হরেন দাও? ভাই জানো না ভাই, আমি এখানে অফিসার ইঞ্জিনিয়ার বাড়ি আসলাম। ইঞ্জিনিয়ার বাড়ি কোনটা? আব্দুর রহমান বলে ইঞ্জিনিয়ার তো আমার বড় ভাই। তাহলে কেন এনার বাড়ির মালপত্র নিয়ে যাব? শাহরুখানে বাড়ি বানাইছে, বাড়ির নেত্র সব খাট পালং টিভি টেলিভিশন যা আছে সবগুলো ট্রাকে লোড করে নিয়ে যাও। ছোট ভাই বলছে ও ড্রাইভার রে তোমার কোন জায়গায় বা ভুল হয়েছে? সকালবেলা ভাই আমাকে ফোন করলো, আমার ভাই আমাকে বাবাকে ছাড়িয়ে যেতে পারে না। আমার ভাই বলছে আমার ভাড়া রুমে থাকে, ড্রাইভার বলছে মিথ্যা বলছে, তোমার ভাই দোতলা বিল্ডিং ওখানে জমিন কিনে বানাইছে। ড্রাইভার রে তুমি দয়া করে থাকো, আমি আমার ভাবি জানের মুখে শুনিয়ে নেব। ভাই যদিও মিথ্যা বলে, ও ড্রাইভার আমার ভাবি যান কোনোদিন মিথ্যা কথা বলবে না। আব্দুর রহমান দৌড়ে দৌড়ে চলে গেল ভাবির রুমের মধ্যে। ভাবি যান, ও ভাবি আপনি না বলছেন দাদা আমার ওখানে ঘরের মধ্যে ভাড়া থাকে, আজকে কেন গো ভাবি ড্রাইভার বলে জমিন বলে কিনিয়েছেন? ভাবি গো কোথায় আপনি আছেন? ঘরের ভিতরে নাকি? ঘরের ভিতরে যে দেখে তার বেঈমান ভাবি, টিভি টেলিভিশন ল্যাপটপ সব গোটেয়া বানিয়ে রাখছে। ভাবি গো কেন গো এলে গোটাইছেন? আমরা এখানে থাকবো না, ওই জায়গায় থাকবো। আব্দুর রহমান এই বাড়ি তোমার ছাড়ি দিলাম। কেন এই বুদ্ধি করলেন? ছোটকালে মা হারাতে মার মায়া পাই নাই, মার দরদি পাই নাই। যেদিন থাকি ভাই তোমাকে বিয়া করে নিয়ে আসছে, ওদিন থাকি আমি তোমাকে ভাবি দল মার মতন সম্মান দিয়ে কথা বল। ভাবি গো আমার আব্বা নামাজি মানুষ, আমার আব্বা বড় কষ্ট পাবে। ও ভাবি যান দূরে আব্বাটা খেয়ে নামাজের সময় উজুর পানি কে জোগালি দিবে? ভাবি বলছে না না আর না, এখানে টাকা যাবে না, আমরা ছাড়িয়ে এখন চলে যাব। ভাবি জনের কাছে হাত ধরে অনুরোধ করলেন, বেঈমান ভাবি রে বেডিং পাত্র বানিয়ে সব কিছু নিয়ে চলে গেল। বাপ এক জায়গায় কান্দে, ছোট ভাই এক জায়গায় কান্দে। ছেলে বলে আব্বা গো চাকরি নিয়ে দিলি বড় ভাইকে, আজকে তোমার সব কিছু ছাড়িয়ে চলে গেল। আব্বা কান্দিস না, আল্লাহ তোর কপালে তাই লেখি রাখছে। আব্বা গো কেন কান্দ তুমি গো আব্বা? দিন দিন চলে গেল, ছোট ছেলে বলে রে সকাল থেকে আব্বা কিছু দানা মুখে দেয় নাই। আয় রে বাবার দরদি এত মহাব্বতের ছেলে, নিজে রান্না করি বাবার কাছে যখন খানা নিয়ে যায়, বাপ বলে খানা খাবো না, বড় ছেলের জন্য এত কিছু করলাম, সেই সন্তান চলে যায় আমি কেন খানা খাবো না খেয়ে বলা যাব? ছোট ছেলে বলে না আব্বা গো আমি তো তোর ছোট ছেলে গো, আমি যে আপনি যদি না খান আমি খানা খাব না। বাবা কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছে সে লেখছে। ঠিক আছে বাপ জান আমার, আব্বা জান আমার, সোনার চানারা, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, যে রসুল পৃথিবীতে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তু কি? নবী বলছে বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা, সৎ কথা কওয়া, মা বাবার সাথে সৎ আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোনো আমি বন্ধুগণ আমার আজকাল নানটি পাচ্ছেন যুবক আছে, বাবা মার সাথে কথা বলতে পারে না, বাবা মার সাথে কথা বলা জানে না, শুধুমাত্র বিবির জ্বালা যন্ত্রণায় বিবির কটু ব্যাখ্যায় আজকে বাবার সাথে কথা বললে বিবি কষ্ট, বিবি রাগ করে, মার সাথে কথা বললে বিবি রাগ করে, যেরকম ঠিক না বিঠি? মাঝে কি দিনি মাঝে কি ধন এই পৃথিবীর জমিনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ
থাকে না মনে মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা মইরা গেইলে কাঁদবো নিশারাইতে আপন আমার কোনদিন এই যুবক বয়সে এই নিদান নিদানপুরে এই যুবক বয়সে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার মা বাবার কাছে যান না তোমার মা বাবার পীরের পায়ে চুমে খাবার মন চলে ঘন ঘন তোর মার পায়ে চুমে একটা দিন খেয়ে নিস বাবার পায়ের তলে একদিন চুমে খেয়ে নি শান্তি হয়ে যাবে আল্লাহ বলছে ইল্লালিয়া মদন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইহি সালাম তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করো কিন্তু বাবজন আমার আজকে সেই তুষার যখন দেখলো ছোট ভাই যখন চলে গেল বড় ভাই ছোট ভাই বাড়িতে কিচ্ছু নাই লাস্টে বাবাকে সম্মান দেওয়ার জন্যে ছোট ছেলে কী করবে তার চাকরি নাই নিজে কামলা দিয়ে দিয়ে বাবাকে ভরণ পোষণ দেওয়া শুরু করে দিল কিছুদিন পরে ছেলে একদিন কামলা দিয়ে আসি দেখে মানুষের বাড়িতে কাজ করে বাবাকে সম্মান দিতে হবে আমার বড় ভাই না বুঝতে পারে বড় ভাবি না চিনতে পারে কিন্তু আমি তো বাবার ছেলে ছোট ছেলে আমার বাবাকে কী আদর করবে আসি দেখে বাবা জহরের নামাজ পড়ি দুই চোখের পানি দিয়ে ধর ধর করি ফেলে কাঁদতেছে ছেলে বলছে বাবা তো কোনোদিন এইভাবে কান্দে নেই নামাজের মাঝখানে নামাজ শেষ করার পরে বাবার কাছে যে পান্ডা করি ধরি বলছে আব্বা তোকে আমি বহুদিন নামাজ পড়া দেখলাম আজকে জহরের নামাজের পরে তুমি এত কেন কাঁদতেছো আমি বুঝতে পারি না আমার মনে হয় তোমার বোঝা আমার বড় ভাইজনের কথা মনে পড়ে দিছে বাপ বলছে মানিক তোমার ভাই যেদিন ত্যাগে তোমার ভাবি সহকারে বুদ্ধি করে চলে গেল আজ চার মাস হয়ে যায় একটা দিন আমাকে আসি দেখে গেল না আমার মনটা চাইরে আব্দুর রহমান তোর বড় ভাইয়ের সাথে আমার একটা কথা বলার আছে ছোট ছেলে বলছে আব্বা গো ও আব্বা কাঁদবে না আজকে ভাবি জানে টেলিফোন নম্বরে আমি কথা বলবো হায়রে ছোট ছেলে বাবার মহব্বতে রাত্রিকালে টেলিফোনে যা ফোন লাগালো বেইমান ভাবি রিসিভ করে বললো কে তুমি ভাবি গো আমার ভাইকে দেখ আমার আব্বা কি একটা কথা বলতে বলছে আমি ভাইয়ের সাথে দুইটা কথা বলবো বেইমান ভাবি ভাবিল রে দুই দিন পরে দের নামাজ মনে হয় বাড়িতে টাকা পয়সা সর হয়েছে আমরা জমিনের ব্যাপারে টাকা পয়সা হাকার এই সময় তার ভাইয়ের কানে টেলিফোন দেওয়া যাবে না বেইমান ভাবি বলল ও আব্দুর রহমান তোমার ভাই অফিস করি এখনো বাড়ি আসে না ও স্বামী বলো কে ফোন করছে বাড়ি আসেন না 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 ভাইয়ের কথা বললো না তোমার এক বন্ধু ফোন করছে তো আমি বললাম উনি একটু ব্যস্ত আরে না ভাইকে বললো অফিস করি বাড়ি আসে আব্দুর রহমান বাড়ি গেল বাবার কাছে যা বলো আব্বা আমি ভাবিকে ফোন করলাম ভাবি বলল দাদা বলে অফিসার এখনো বাড়ি আসে নাই বাপ বলে মালিক রে তার জন্য কেন কান্দি দুঃখ পাস না মাঝে মাঝে তোর বড় ভাই এই বাড়ি থাকতে রাতের এগারোটা পরে বাড়ি আসে কালকে তুমি রাতের এগারোটার পরে টেলিফোন করো ডাইরেক্ট তোর ভাইয়ের সাথে কথা বলতে পারো বাবার কথা মান্য করতে পারে না রাতের এগারোটার পরে যা টেলিফোন শুরু করলো হায় রে বেইমান ভাবি রিসিভ করলো অফিসার ব্যস্ত আছে ভাবি বললো তুমি কে ভাবি যান ও ভাবি আমি আব্দুর রহমান তোমার ছোট দেন ভাইয়ের হাতে টেলিফোনটা দেন আমার মনের কথাটা আব্বা বলতে বলছে আমি দুইটা কথা ভাইকে বলবো বেইমান ভাবি বলল আব্দুর রহমান রে তোর ভাই অফিসে গেছে কোন বা বন্ধুর বাড়ি গেছে এখন পর্যন্ত বাড়ি এসে নাই আমার বলি গেছে আজকে আসবে কি না সেই কথাটা আমি বলতে পারি না অফিসার বলল বিবি রে কাই আসবে না না তোমার এক বন্ধু ফোন করলো আমি বলে উনি ঘুমিয়ে আছে টেলিফোন তো আসবে না স্বামী এক কথা বলে দেওয়ার টেলিফোনে এক কথা বলে ছোট ছেলে কান্দতে কান্দতে রাতে এক
ঘন্টা পরে বাপের কাছে গেল। বাপ মনে করছে রে বেটা বোধহয় কালকে আমাকে দেখতে আসবে রে। রাত 12টার পরে বাপকে ডাকে তুললো। বাপ মনে খুশি, বাবা তোমার বড় ভাই আসবে, কালকে আসবে আমাকে দেখতে। ছোট ভাই কানে কানে বলে, আব্বা গো ভাবিজন আমাকে টেলিফোন দিয়ে ধমক দিয়ে বলে, দাদা বলে অফিস করি বন্ধুর বাড়ি যেতে, আজকে আসবে কি না ভাবি সঠিক বলতে পারে না। এই কথা শোনার সাথে সাথে রে বাবা দুই চোখের পানি নন্দী চায়, কানতে কানতে বিছানার মধ্যে পড়িয়া গেল। বহুখান পরে রে বাবা জবান দিয়ে কথা আসে না, ছোট ছেলেকে ডাকে মানি আর আমার বুকের মধ্যে তুলি রে, আমি বোধহয় দুনিয়ে থাকবো না মানিক রে, আমি বোধহয় চলে যাব, আমার ভাগ্যে হলো না ওই বড় সন্তানকে দেখার মতো, আমাকে বুকে নে আমার জমান কেন ভারী হয়ে যায়। না গভীর হয়ে যায় বার জবান দিয়ে কথা বলতে পারে না, নিশা রাত হয়ে গেল রে বাপের দুই চোখের পানি দর দর করি পরে রে। বাপ কথা বলে না ইশারা দিয়ে বলল, বাবে রে চলে গেলাম জলমের মতে আর বড় ভাইকে দেখতে পাওয়াম। এই কথা বলি বাবা তোর সন্তানের বুকের মধ্যে হিসকি মারি চলে গেল। কদরের নামাজের আজান হয়ে যায়, আব্দুর রহমান তার বাপটাকে বিছানায় শুয়ে কান্দে রে, হায় রে বাবা চলে গেল মসজিদে উজু করে। আব্দুর রহমান মসজিদে যায় ফজরের নামাজ পড়তে, উজু করে যখন দাঁড়াইল ইমাম সাহেব নামাজের সূরা পড়তেছে, আব্দুর রহমান কান্দে, হায় রে নামাজের মশলায় বাবার লাশটা তুই আসলো, কান্দতে কান্দতে অস্থির হয়ে এলো। ইমাম সাহেব বলল, রে কোনোদিন আমার মসজিদে কোনো মানুষ নামাজের মাধ্যমে কান্দে নাই, নামাজের সালাম ফিরি দেখে আব্দুর রহমান নামাজের সালাম ফিরিয়েও কান্দে। ইমাম সাহেব বলে, আব্দুর রহমান কি হয়েছে, তুমি তো কোনোদিন নামাজের মশলায় কান্দ নাই, কি হয়েছে? হুজুর আমার আব্বা সবে সাদেকের আগে ইন্তেকাল হয়েছে, হুজুর আমি আসলাম দাওয়াত দিতে, আপনি কয়টার সময় জানাজা দিবে? ইমাম সাহেব বলছে, আব্দুর রহমান তোমার দাদা যে ওখানে অফিসার, তোমার আব্বার মৃত্যুর খবর জানে? কয় না। যা তোর ভাইকে আগে টেলিফোন কর যে শুনিয়ায় কয়টার সময় আসবে, তিনি বড় বেটা উনি যেটা টাইম দিবে ওইভাবে মাসরা করে তোর আব্বাকে কবরে রাখা হবে। আব্দুর রহমান কান্দি কান্দি আবার সকালবেলা টেলিফোন করতে গেল, রে এতদিন করে রে বেঈমান ভাবি আর রিসিভ করে না ঘুমের মধ্যে বেহুশ, কতবার করে আব্দুর রহমান কানে মারু, বাপটা মারা গেল ভাইটা ওরা মারি দিতে পারবে না। টেলিফোনের শব্দ শুনতে শুনতে অফিসারের ঘুম ভাঙি গেছে শব্দ পেয়ে, বিবি ঘুমেছিল অফিসার ডান হাত দিয়ে ওই টেলিফোনের রিসিভটা কানে নাকি দিয়ে হ্যালো বলোর সাথে। আব্দুর রহমান তিক্ষুর দিয়ে বলছে, ভাই রে ভাই আব্বাটা মারা গেছে, তুই কি মাঠিও দিবি না? অফিসার আব্দুর রহমান কেন কান্দিস? কয় জানিস না রে ভাই বাবাটা মারা গেছে আমার আব্বাটা। আব্দুর রহমানকে বলে, অফিসার আব্বা মারা যাওয়ার পরে আপনি খবর, তুমি খবর করলা, এর আগে তুমি খবর করতে পারো নাই, আব্বা কি রোগ হয় নাই কোনো ব্যাপার হয় নাই, আজকে মৃত্যুর পরে আমাকে মৃত্যুর সংবাদ জানা। আব্দুর রহমান বলছে, বাইরে আমি কাল পরশু দিন রাতে ফোন করেছিলাম, ভাবি ফোন ধরে বলছে তুমি বলে বাড়ির নাই, কালকে গত রাতে ভাই আমি রাতের 11টার পরে ফোন করছিলাম, আমার আব্বা যে তো কি কথা বলা ছিল প্রাণের কথাটা আমাকেও বলে নাই। ভাই রে ভাবি বলছে তুই বলে বন্ধুর বাড়ি চলে গেছে, আমি টেলিফোন থুয়ে আসি। ইঞ্জিনিয়ার বলছে, আব্দুর রহমান আমি তো কোনো বন্ধুর বাড়ি যাই নাই,
আমি তো বাড়িতে ছিলাম, আমি অফিস থেকে কয়দিন থেকে বাড়িতে আছি রে, তোর ভাবি তোর আওয়াজ শুনি মিথ্যা কথা বলেছে, টেলিফোন লাঠি মারি ফেলি দিয়ে অফিসার বিবির কাছে দেওয়া বলছে, বিবি এত বড় বেইমানি করলি রে, তোর জানে ভাইয়ের মায়া ছাড়লাম, বাপের মায়া ছাড়লাম, জন্মভূমি ছাড়লাম, আত্মীয় স্বজনদের মায়া ছাড়লাম রে বিবি, মরণের সময় আমার আব্বাটা কো তুমি দেখতে দিলি রে, বিবি রে তুমি এত বেইমানি করলি, আমি বাবার মায়া থাকতে পারলাম না। আব্দুর রহমান বলে, ভাই তুমি যদি মাটি দাও তাড়াতাড়ি আসিও, বেড়া ফড় ভাই বলে আব্দুর রহমান, কবর দাও কাপড় কিনিও না, আমি বাবার জন্যে দামি কাপড় নিয়ে যাব। আব্দুর রহমান বলছে, ভাই তুমি সারি কিছু একটা দানা বাড়ির পয়সা বার করাকে দিয়ে যাও নাই, আমি মানুষের বাড়ির কাজ করি করি পয়সা জমে রাখছি, আমি সেই পয়সার কাফন আনছি রে ভাই, আমার আব্বা তোর কাফন দামি কাফন পরবে না, আমি কামলা দোয়া পয়সা দিয়া আমার বাবা তিন কাফনের ব্যবস্থা করেছি। আল্লাহ নবী বলে দিয়েছেন, লামিন সালাতাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া মিহি আনতাপাহু বিহি, নবী বললেন কেউ যদি বাবা ওই বাবার নামে দাদার নামে বাপজন আমার সাদকা জারিয়া করে যদি দিয়ে যায়, দান করা দুনিয়াতে করে দিয়ে যদি যায়, ওই সন্তান যদি এলেন শিকাপড়কে শিক্ষা দিয়ে দেয়, নবী বললে ওই সন্তান যদি দোয়া খান করে আল্লাহ দুম সালি হুনিয়াত ওলা হোক, ওই সন্তান যদি বাবা মার জন্য দোয়া খায় করে, এই তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। ও নিদানপুরের বন্ধুরে আব্বার আমার, আজকে এই নিদানপুরের কল্যাণ সমাজ থেকে যুবক কমিটির তাইয়া আমি হাতে পায়ে ধরি বলি রে বাবা, কোনো বন্ধু যদি এখনো মার মনে বাবার মনে দুঃখ দিয়ে থাকে, হাতে পায়ে ধরি বলি রে বন্ধু, আজকে যা বাপটার হাত ধরে কানবেন, মাটার পা ধরে কানবেন, মা আমি ভুল করেছি মা, বিবির কথা তোমাকে আমি কঠোর কথা বলছি, আমাকে মাফ করে দে মা, ওই মা কোনো দিনও না বলবে না, মা তো দয়ালু, ওই মা তোমাকে মাফ করে দেবে। ও বন্ধু রে তোমার আব্বার যদি হাতটা ধরে কান্দ, পাঞ্জা করে ধরে কান্দ, আব্বা আমি বড় অপরাধী, মাফ করে দাও আব্বা আমি ভুল করেছি, তোমার আব্বা কোনো দিনও না কথা বলবে না, কেউ কান্দিনি পশুর কাঁদে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে, কেউ কান্দিনি পশুকালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেগো ব্যথা দিও না, মায়ের মনে কেগো আঘাত দিও না, মা নামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। এই জন্য বন্ধুগণ আমার সভাপতি চিঠি দিয়ে শেষ করার জন্য, সংক্ষেপ করার জন্য আমি বহু সময় রাখলাম, আব্বাজা আজ থেকে এই কল্যাণপুর নিদানপুরে কল্যাণ যুবক সমাজ থেকে
আমি হাতে অনুবাদ করি যে সমস্ত যুবক ভাই আজকে আছেন আজকে একটা আমল নিয়ে যে কমপক্ষে আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রাজি আছেন কে কে নামাজ পড়বে ইনশাআল্লাহ নবীজির সুন্নাতকে আঁকড়ে রাখবো রসুলের একটা সুন্নাত হলো পায়বন্দি রাখবো ইনশাআল্লাহ রাজি আছে কিন্তু বাপজন আমার একটা আমল আরো নিয়ে যাবে সেটা হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন জীবনে যুবকরা বীর কথা মতে যা মা বাবাকে অন্যায় করেছো আজকে যে বাবা মার কাছে ক্ষমা চাওয়া মা এত দয়ালু বাবা এত দয়ালু তোমাকে না কথা বলবি না সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিয়ে দিবে তোমার মা বাবা যে তোমাকে মাফ করিয়ে দেয় আল্লাহ তোমাকে খুশি মানে তোমাকে জান্নাত দিয়ে দিবে ও মা নিজানপুরের মা বোনেরা লক্ষ্মীপুরের মা বোনেরা মা আজকে তুমি মা বুঝলি না রে মা আল্লাহ নবী তো বলেছে ওই নারীটা হবে জান্নাতি যে নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা করবে নিজের লজ্জার স্থানকে পবিত্রতা রাখি দিবে ওয়াতাত বালাহা নিজের স্বামীকে ভালোবাসবে রসুল বল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে যখন সুবহানাল্লাহ আমি মা বোনকে বলছি মা তুমি নিজের চেহারাটাকে অপর পুরুষকে দেখাইও না পর্দায় বসে দিয়ে থাকিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও মা নিশ্চয় মা আল্লাহ তোমাকে দুনিয়ার মুখে মা আব্দুল কাদের জেলানি গৌসুল আজম তার মা যেমন ওলি ছিল মা দুনিয়া তো তোমাকে ওই রকম তোমার পেট থেকে আল্লাহ এখনো ওলি আনি দিবে কিন্তু মা তোর পবিত্র থাকতে হবে ওয়াসানা ফরজাহা তোমার পবিত্রতা থাকতে হবে তোমার নিজের ইজ্জত রক্ষা করতে হবে তাহলে তুমি আল্লাহর ওলির মা হতে পারবে আব্বা জান আমার আজকে আমি শুনতে চাই তোমাদের যুবক বন্ধুদের কাছ থেকে এই নিজানপুরে কল্যাণ সমাজ থেকে যুব সমাজ থেকে উদ্যোগে যে এই সভাটা যে আয়োজন করে আপনাদের মনে কোনো কষ্ট হয় নাকি জোরে বলেন তাহলে প্রত্যেক বছরে আমি আফতারউদ্দিন সাহেব আসি বা নাই আসি আমি মাস্টার মানুষ বিভিন্ন কালে থাকি বিভিন্ন বিধি থাকি সেই জন্য আমি আজকে অনুরোধ করতে চাই প্রত্যেক বছরে যদি এই 31 ডিসেম্বরে বাবা এই একটা অনুষ্ঠান যদি থাকে তাহলে কত যুবক কত ভাই আমার সেই দুনিয়ার জাহান নামের কাছ থেকে ফারে হয়ে একটি জান্নাতের বাগানে বসা আল্লাহ তৌফিক দান করবে যেরকম ঠিক না তাহলে আমরা আজ থেকেই এই মহফিল ওয়াদা করবো আল্লাহ 31 ডিসেম্বরে পহেলা জানুয়ারিতে আমি সেই বিদিন নাত্রাদের মতন করি আমি পিকনিক কোনো গান বাজনা আমরা করবো না রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলি দেখান এই শালা হাত তোলেন তকবির লাগা নাই থাকবে আল্লাহ এই নিদান পরে বন্ধুগণ আমার মা বোনেরা কেন গো বন্ধুরা কষ্ট মনে করেন কষ্ট দিতে চাই না বিশ্ব নবী বলল মা ও মা তোমার শরীরে আঘাত করতে দেব না বাদশাকে নবী যে বললে ও মহারাজ এই বিষটা আঘাত ব্যথা আঘাত আমার গায়ে দাও আমি রাজি আছি কিন্তু তোমার দাসির গায় মারিতে দেব না বাদশা বলল ও দয়ালু মুসাফির আমার দাসী অন্যায় করলো তুমি যখন নিতে চাও চাবু রেডি হয়ে যাও আমি এখনে চাবু গানতে যাব বাদশা চাবু গানতে ঘরের ভিতরে চলে গেল বাদশা ঘরের ভিতরে দেয়া রে ওই বাদশা ছিল তৌরিতের মহাপণ্ডিত ওই বাদশা কিতাবের ভিতরে দেখছে তৌরিতে লাশ পৃষ্ঠাতে আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে এমন একটা মানুষ এমন একটা দরদি মুসাফির আসবে তারা রাগ থাকবে না রাগ করলে রাগের কথা শুনবে কিন্তু কোনোদিন প্রতিবাদ করবে না সেই মানুষটা হবে আখিরি জামনার নবী আবুদুল্লার ছেলে আমিনা কলিজার মনি মুহাম্মাদুর রসুল্লাহ বাদশা মনে করলো আমার মনে হয় সেই মানুষটা বোধ হয় আজকে আমার বাড়ির সামনে আসছে রে আমি কিসের চাবুক মারবো বাদশা অন্য দরজা দিয়ে গ্রামের মানুষকে সবে সাদিকির টেনে ডাকে ডাকে এলো ও গ্রামের মানুষ চলো 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 আর আমরা জাহান্নামের পথে যাব না আমার এমন মানুষ আমার বাড়িতে আসিয়েছে তার কাছে যাইয়া আমরা ভালো রাস্তা নিয়ে নেব আখিরি জামানার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আগমন করেছে
বাদশাহরের দরজা খুলিয়া গ্রামের মানুষ সহকারে নবীজির দরবারে আসি বলল হুজুর আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আমি চিনে পেয়েছি আমি তোমার নামটা কেতাবে পেয়েছি আপনি নাকি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী গো আমাকে সৎ রাস্তা দেখে দাও কোন রাস্তায় গেলে মাবুদকে পেয়ে যাব নবী বলো তাহলে তুমি সর্বপ্রথম পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ